হ্যালো ফ্রেন্ডস, প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব উদযাপন, পুনর্মিলন উৎসব ও প্ল্যাটিনাম জয়ন্তী ভবন নির্মাণ অর্থাৎ নহাটা উচ্চ বিদ্যালয়ে 75 বছর পূর্তি অনুষ্ঠান হিসেবে থাকছে এই প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠান, এবং এটি জানুয়ারির 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে, এবং আশা রাখছি আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করবেন। আরও আমি ডিটেলস বলছি। নহাটা প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব উদযাপন, পুনর্মিলন উৎসব ও প্ল্যাটিনাম জয়ন্তী ভবন নির্মাণ 2রা জানুয়ারি থেকে 9ই জানুয়ারি 2024, অর্থাৎ সামনের হ্যাপি নিউ ইয়ারের পরেই থাকছে এই চমক। এবং এখানে থাকছে, দেখুন, 2 তারিখে সন্ধ্যা 7টার সময় 7:30 মিনিটে সঙ্গীতানুষ্ঠান লিলি মণ্ডল আধুনিক বাংলা গান, 3 তারিখে থাকছে বিকেল 5:15 মিনিটে লোকগানের সুরে জয়ন্তী দত্ত, সন্ধ্যা 7টায় ম্যাজিক শো এ সরকার। কে এ সরকার আপনারা আসলেই জানতে পারবেন। 4 তারিখে থাকছে সন্ধ্যা 7টায় সঙ্গীতানুষ্ঠান দেব গৌতম, ইউটিউব খ্যাত শিল্পী। 5 তারিখে থাকবে 7টায় সঙ্গীতানুষ্ঠান রাঘব চট্টোপাধ্যায়, বাংলা সঙ্গীত শিল্পী। 6 তারিখে থাকবে 7টায় সঙ্গীতানুষ্ঠান রূপম ভট্টাচার্য, ইউটিউব খ্যাত শিল্পী। এবং 7 তারিখে থাকবে সন্ধ্যা 7টায় সঙ্গীতানুষ্ঠান উজান বাংলা ব্যান্ড বহরমপুর থেকে, এবং সেই সঙ্গে থাকবে পুনর্মিলন উৎসব উদযাপন। 8 তারিখে থাকবে অর্কদীপ মিশ্র ও দা ফোক এটসেট্রা। 9 তারিখে থাকবে সুরজিৎ ও তার বন্ধুরা, এবং এরই মাঝে বিশাল এক চমক হচ্ছে 6, 7, 8 এই 3 দিনে, ঠিক আছে, জানুয়ারির 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী, যেটায় পরিচালনায় থাকবে নহাটা উচ্চ বিদ্যালয় এবং বিড়লা ইউটিউব অফ টেকনোলজি সরি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মিউজিয়াম। তো ওকে ফ্রেন্ডস, এই 75 বছরের আলোকে 8 দিনব্যাপী যে অনুষ্ঠান, আশা রাখছি আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন। 2 তারিখ থেকে 9 তারিখ প্রতিদিন কিছু না কিছু অনুষ্ঠান আছে, আপনারা 4 থেকে দেখে নেবেন। থ্যাংক ইউ।